নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি এবং আমার গাছও ভালো আছে। নিশ্চয়ই তোমাদেরও গাছ ভালো আছে, কারণ এখন বর্ষা এসেছে। বর্ষার বৃষ্টির জল পেয়ে আমাদের গাছ অনেক অনেক ভালো আছে। তারই মধ্যে আমি যে ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে এলাম, এই রোগটা সাধারণত পাতার মধ্যেই দেখা যায়, বিশেষ করে জবা। জবা গাছে আমরা যখন পাতা বিবর্ণ দেখি, অনেকটা ফ্যাকাশে হলুদ মতন পাতা থাকে, ঘন সবুজ পাতা থাকে না, তখনই আমাদের বুঝে নিতে হবে গাছের কোনো সমস্যা হয়েছে। এই সমস্যাগুলি সাধারণত হয় গাছের খাদ্যের অভাবে এবং ক্লোরোফিলের অভাবে। এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। দেখো, আমি যে জবা গাছটিকে দেখাচ্ছি, তোমার কিন্তু এই রোগটি হলে ফুল ফোটার কোনো রকম সমস্যা হয় না, ফুলের কুঁড়ি থেকেই থাকে, এসেই যায়, আর ফুল ফুটতেও থাকে। কিন্তু পাতাগুলি দেখো গাছের কেমন সাদা মতন, আর দেখো সমস্ত শিরাগুলো দেখা যাচ্ছে, আর পাতা সেই রকম ঘন সবুজ নেই, ক্লোরোফিলের অভাব, বুঝতেই পারছো। তাই এর খাদ্যের অভাব, কি খাদ্য কম হলে গাছের এই রোগ দেখা দেয় এবং তৎক্ষণাৎ। দেখো আমি পাশের একটি গাছ দেখাচ্ছি, এই গাছটির কিন্তু একই জবা গাছ, কিন্তু ওই গাছের কিন্তু পাতা ঘন সবুজ, ওই গাছে এই রোগটি হয়নি। এই রোগটি প্রথমেই বলেছি মূলত খাবারের অভাব, ভিটামিন, যেটা আমরা যে ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস দিয়ে থাকি গাছের মধ্যে, সেটা আমার এই গাছে অ্যাপ্লাই করা হয়নি। তাছাড়াও এই ধরনের পাতায় রোগ প্রথমেই বুঝবে ক্লোরোফিলের অভাব হয়েছে। তখনই ক্লোরোফিলের অভাব বলেই গাছে কিন্তু জানো যে খাদ্যের তৈরি করতে তার পারায় না, ক্লোরোফিলের অভাব হলে, আর পাতার মধ্যে সেটা প্রকাশ পায়। গাছ তো কথা বলতে পারবে না, গাছের পাতা দেখেই গাছের সুস্থতা আমরা বুঝতে পারি, আর গাছের পাতার মধ্যেই বুঝতে পারি যে গাছের অসুস্থতা। দেখো পাতাগুলো, দেখো আমি দেখাচ্ছি যে কত রকমভাবে পাতাগুলো দেখেই তুমি বুঝবে। আমার এই গাছটা দেখাচ্ছি, দেখো আরেকটা গাছ আমার অগ্নিজবা, ঘন সবুজ একদম পাতা, ওই গাছটিতে কিন্তু রোগ হয়নি। এই গাছটা হয়েছে আর তার পাশের গাছটাতে হয়েছে, ওটা একটা অরেঞ্জ বড় থোপা জবা, আর এটা অস্ট্রেলিয়ান জবা। এই দুটো জবা গাছকে আমার খাবার দেওয়া হয়নি সেভাবে। বিশেষত আমার মাইক্রোনিউট্রিয়েন্টস, আমি যে দুটি ওদের গাছে আমি স্প্রে করি, সে দুটি তো দেওয়াও হয়নি। আর মাটির মধ্যে আমার যে খাদ্যের অভাবে এই রোগটি দেখা দিয়েছে, সেটা মাটির মধ্যে তখন আমি যখন রিপোর্টিং করি সেটি দেওয়া হয়নি। এটি ম্যাজিক নুন একটা, কিন্তু অর্গ্যানিক নুন এটা। এই নুনটাই গাছের অভাব তোমার পূরণ করে দেবে। ম্যাজিক তো কথায় একদম ম্যাজিকের মতনই কাজ করে। তোমরা করবে কি, এটা জলে গুলে গাছের মধ্যে স্প্রে করা যায়, তোমরা এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। দেখবে পাতাগুলো আস্তে আস্তে ঘন সবুজ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা জলের মধ্যে দানা আকারে, এটা চিনির মতন দেখতে এটা পাওয়া যায়। এটা কিছুই নয় বন্ধুরা, এটা কিন্তু MgSO4, এক্সম সল্ট বলা হয়। যেহেতু সল্ট, আমরা তাই ম্যাজিক নুন বলে থাকছি, কারণ এটা গাছে যখন অ্যাপ্লাই করবে এবং মাটিতেও এটা অ্যাপ্লাই করা যায়, মাটিতে অ্যাপ্লাই করলেও মাটির এটা, মাটির মধ্যে কি হয় যে খাবারটা আমরা গাছের মধ্যে দিচ্ছি, গাছ ক্ষুধার্ত থাকে, কিন্তু অনেক সময় গাছ মাটি থেকে খাবার টেনে নিতে পারে না। এইটা তুমি যে মিশিয়ে দেবে মাটির মধ্যে, তৎক্ষণাৎ তড়ি ঘড়ি গাছ কিন্তু টেনে নিতে পারবে মাটি থেকে। দেখো আমি এটা কিনে নিয়ে এসেছি, সয়েলে এটা দেওয়া যায়, দেখাচ্ছি তাই তোমাদেরকে। এটাও এই MgSO4 একটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস,
গাছের মধ্যে অবশ্যই তোমরা স্প্রে করবে, এটা 1 লিটার জলে আইসক্রিম চামচে সম্পূর্ণ 1 চামচ নেবে এবং তাকে ভিজিয়ে রাখবে। একটু অল্প 10 থেকে 15 মিনিট টাইম লাগে ভিজিয়ে গেলে, তোমরা ওইভাবে ঝাঁকিয়ে নেবে বোতলটাকে, ভালো রকমভাবে ঝাঁকিয়ে নেবে, কারণ জলের মধ্যে যেন সম্পূর্ণটা গুলে যায়। তারপর তোমরা গাছে স্প্রে করো। তোমরা কী বলবো, এত সুন্দর ম্যাজিকের মতন তোমরা ফল পাবে। জবা গাছে দেখা যায়, এটা গোলাপ গাছেও দেখা যায়, গোলাপ গাছেও আমি অনেক সময় দেখেছি এটা। এই ধরনের পাতা মানেই তোমরা কিন্তু বুঝে যাবে গাছটা আমার অসুস্থ, ক্লোরোফিলের অভাব হয়েছে বা কোনো মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব হয়েছে, মোট কথায় ভিটামিনের অভাব হয়েছে। তারপর তোমরা 3 দিন বাদে দেবে, আমি যেটা করি সাগরিকা, আমি 2টো খাবার ইউজ করি মাইক্রোনিউট্রিয়েন্টস। এটাও একদম অর্গ্যানিক জৈব, এটা হচ্ছে সমুদ্রের শৈবাল, আর এটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড, এটা জবা গাছের জন্য অত্যন্ত উপকারী। এই 2টো মাইক্রোনিউট্রিয়েন্টস আমি জবা গাছ বা আরও অন্য কোনো গাছে আমি অ্যাপ্লাই করে থাকি, বিশেষ করে সাগরিকা, তোমরা যে কোনো 2টোর মধ্যে যে কোনো একটা, তবে অ্যাক্রোমিন গোল্ড জবা গাছের জন্য খুবই ভালো, তবে সাগরিকাও কিন্তু টক্কর দেয় ভালোই, আমি তো করে দেখছি ব্যবহার করে। 3 দিন বাদে তোমরা, আগে তোমরা দিলে ইপসম সল্ট 1 লিটার জলে 1 চামচ গুলে তোমরা স্প্রে করে দিলে রৌদ্র থাকাকালীন কিন্তু কাজটা করবে, সকালের দিকে 8:30-9 নাগাদ করলেই হবে। আর তার 3 দিন বাদে তোমরা সাগরিকা সিউইটস বা অ্যাগ্রোমিন গোল যে কোনো একটা 1 লিটার জলে 1 ml দিয়ে ভালোভাবে বোতলটা ঝাঁকিয়ে নিয়ে তোমরা স্প্রে করবে। এই 2টো জিনিস করলেই তোমাদের পাতা হবে ঘন সবুজ, গাছ আবার মাটি থেকে খাবার তুলে নিতে পারবে আর ঘন সবুজ ফুলে ভরে যাবে। তাহলে বন্ধু, আজ তাহলে আসি, আজকের ভিডিওটা কিন্তু খুবই উপকারী, তোমাদের কাছে যদি এই জিনিস হয়ে থাকে তৎক্ষণাৎ এই চিকিৎসা আরম্ভ করে দাও। তাহলে এতক্ষণ যারা আমার পাশে ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থেকো, নিশ্চয়ই আমার পাশে থাকবে তোমরা। আর